জয়নিতাই নিতাই জয় জয় শ্রী শ্যাম আজ বাইশে জানুয়ারি আজ আমরা যারা হিন্দু সনাতনী তাদের প্রত্যেকের জন্য খুব আনন্দের দিন খুব গর্বের দিন পাঁচশো বছরের বনবাস শেষে ভগবান শ্রী রামচন্দ্র তার নিজের নগরী অযোধ্যায় ফিরে আসছেন ফিরে আসছেন প্রত্যেক ভক্ত হৃদয়ে না কথা বলা হয়তো ভুল ভক্ত হৃদয়ে তিনি চিরকাল ছিলেন আছেন এবং থাকবেন কিন্তু এই যে বলা যেতে পারে এক কথায় হ্যাঁ তার তো নয় ভগবানের তো নয় কিন্তু হ্যাঁ হিন্দু সনাতনীদের যে অভিশাপ পাঁচশো বছর ধরে বয়ে বেড়াতে হচ্ছিল তার থেকে আজ মুক্তির দিন আজ কিন্তু আমাদের সকলের আনন্দের দিন আপনি যেখানেই থাকুন আপনি বাঙালি হন অবাঙালি হন যেখানেই বসবাস করুন যে রাজনৈতিক মতাদর্শই আপনার প্রিয় হোক না কেন কিন্তু তবুও আপনার প্রথম পরিচয় আপনি হিন্দু আপনি সনাতন ধর্মের উত্তরাধিকারী তাই ভগবান শ্রী রামচন্দ্র আমাদের প্রত্যেকের ভগবান হ্যাঁ একটা তর্ক অনেক দিন ধরেই চলছে যে ভগবান রামচন্দ্র বাঙালি না অবাঙালি কি হাস্যকর বলুন তো ভগবান বাঙালি অবাঙালি হন এটা কি হতে পারে এটা কখনো সম্ভব এটা কখনো সম্ভব না ভগবান সকলের প্রত্যেকের যদিও এই কথার পরিপ্রেক্ষিতে যুক্তি দেওয়ার প্রয়োজন পড়ে না তবু কখনো ভেবে দেখবেন শ্রীরামকৃষ্ণদেবের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাড়িতে রঘুবীর শিলার পুজো হতো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীর শিলার পুজো করতেন রঘুবীর শিলা কি ঠাকুর রামকৃষ্ণ নিজে রামলালার সেবা করেছেন আমরা তো ঠাকুরের জীবনীতে পাই নবদ্বীপে আজও শতবর্ষ প্রাচীন শতবর্ষ বলবো কি রামসীতা পাড়া হাওড়ায় আছে রাম রাজা তলা কত উদাহরণ দেব তাই আজকের দিনটা কিন্তু আমাদের সকলের জন্য খুব আনন্দের দিন ভীষণ আনন্দের দিন আমরা আজ প্রার্থনা করব যে ভগবান যেন আমাদের হৃদয়ে অধিষ্ঠিত হন ভগবান শ্রীরামচন্দ্র যেন আমাদের হৃদয়ে অধিষ্ঠিত হন আমরা আজকের দিনটা প্রত্যেকেই ভজনে কাটাবো কীর্তনে কাটাবো রাম নাম করব, কিংবা যার যা ইষ্ট নাম তাই করব সকলে মিলে একসঙ্গে হয়ে কীর্তন করব। প্রদীপ জ্বালাবো আমি তো করব। আপনারা কি করবেন নিশ্চয়ই করবেন আজ এত আনন্দের দিন আমরা সকলে মিলে উদযাপন করব শ্রী আবার রামচন্দ্র কি জয় জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম